সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে শাহবাগে পায়ে চালিত রিক্সা চালকদের একটি সমাবেশ হচ্ছে। তাদের একটি দাবি দয়া নিয়ে তারা একটি সমাবেশ করছে। আর আমি যে কথাটি বলতে চাই, যে পায়ে চালিত রিক্সা, বিশেষ করে ঢাকা শহরে যে সকল পায়ে চালিত রিক্সা আছে, তাদের কিছু নীতিমালা করা উচিত। বিগত সরকার বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিক্সাগুলোকে যেভাবে বেপরোয়াভাবে ঢাকা শহরে রাস্তাঘাটে চলার অনুমতি দিয়েছিল, সেটা ছিল একটি ভয়ঙ্কর এবং ভুল সিদ্ধান্ত। আর এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য এখনই সময়। আমি আশা করব সরকার এই রিক্সা চালকদের সাথে কথা বলে সুন্দরভাবে একটি ব্যবস্থাপনা করে দিবেন, বিশেষ করে পায়ে চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা। সেই সকল যানগুলো, সেই সকল তিন চাকার বাহনগুলো কোথায় কোথায় ঢাকায় কীভাবে চলতে পারবে, সেটার একটি দিক নির্দেশনা দেওয়ার এটাই মোক্ষম সময়। আর বিশেষ করে পায়ে চালিত অটোরিক্সা চালকদের এই আন্দোলন, এই সমাবেশ গুরুত্ব সহকারে নিয়ে তাদের কথাগুলো শুনে সমাধানের জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি।